বর্ষা নেই তবু ভাঙছে তিস্তা। এতে বিলীন রংপুরের কাউনিয়ার শত শত বাড়িঘর ও ফসলি জমি, ভাঙন আতঙ্ক রয়েছে কয়েকশো পরিবারে। জিও ব্যাগ ফেলে চলছে ভাঙন রোধের চেষ্টা, স্থায়ী সমাধানে বড় প্রকল্পের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরের কাউনিয়ার গদাই গ্রামের কৃষক বাবুল হোসেন সপ্তাহখানেক আগে টানা তিন দিনের ভাঙনে তিস্তার গর্ভে হারিয়েছেন তার আয়ের একমাত্র উৎস, এক একর আবাদি জমি। শেষ সম্বল বাড়ি রক্ষায় তাই খুলে ফেলেছেন ঘরের চালা, সরিয়ে নিচ্ছেন জিনিসপত্র। আবাদি জমি তো শেষ, মানে যে শেষ সম্বলটুকু বাড়ির ভিটেটা, সেটা ওই যে ঘরটা খুলে রাখছি। তিস্তা পাড়ের কেউ ভিটে মাটি হারিয়ে পথে বসেছেন, কেউ হারিয়েছেন ফসলি জমি। পানি কমার সাথে সাথে তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় একশো পরিবার, নদীতে ভেসে গেছে অন্তত পঞ্চাশ একর ফসলি জমি, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এখন এই যে অনেক ব্যাগ টেক ফেলাচ্ছে, এগুলো তো কোনো কাজ করতেছে না। আমরা বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই, আমাদের ওয়ালটা ছাড়া এখন আর এখানে কিছু নাই। পরিবেশবিদ ও নদী বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন তিস্তার ভাঙন রোধে প্রয়োজন নদীর গভীরতা বাড়ানো। যদি গভীরতা বাড়ানো যায় তাহলে যে বর্ষাকালে অতিরিক্ত পানিটা আছে এই পানিটা প্রবাহিত হওয়ার জন্য জায়গা পাবে। এই শাসনের নাম করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে, নদীও কিন্তু নিচ্ছে ব্যাপক প্রতিশোধ, সেজন্য নদীর প্রতি পরিচর্যার মনোভাব থাকতে হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এবছর রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী উপজেলায় প্রায় পঞ্চাশটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এসব জায়গায় জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী সমাধানের নতুন প্রকল্প হাতে নেওয়ার কথা জানায় প্রতিষ্ঠানটি। তিস্তা নদী আর একটা স্টাডি করতেছি, এই স্টাডি শেষ হয়ে গেছে, এই স্টাডির রিপোর্ট পাওয়ার পর পরেই আমরা একটা প্রজেক্ট দেবো। এখন এই প্রজেক্ট পাওয়ার পর আমাদের তিস্তার যে সমস্ত ভাঙন আছে এই ভাঙনগুলো স্থায়ীভাবে প্রতিরক্ষা করার ব্যবস্থা করা যাবে। এবছর রংপুর অঞ্চলে শুধু তিস্তার ভাঙন রোধে ব্যয় হয়েছে প্রায় দশ কোটি টাকা। ফকুল শাহিন, চ্যানেল টোয়েন্টি ফোর, রংপুর।